বিশ্বজুড়ে রাজবাড়ি টিভি রাজবাড়ি। টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগতম। শফিকুল ইসলাম শামীমের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি রেশমা হাসান। লকডাউন শুরু হওয়ায় দৌলুদিয়া পাটুরিয়া নৌ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। শুধু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও কাঁচামালবাহী যানবাহন নদী পারাপার করা হচ্ছে, আর সে কারণে সীমিত আকারে ফেরি চলাচল সচল রয়েছে। দৌলুদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায় সোমবার সকাল 11:30 পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও তারপর থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে ফেরি বন্ধ হওয়ার কারণে দৌলুদিয়া ঘাট প্রান্তে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকে গেছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।